Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. Hello guys, ekdom মানে একদম হট হট মানে একদম কি বলবো ব্রেকিং নিউজ কোথায় খুঁজে তো পাচ্ছি না আমাদের নায়িকা না খলনায়িকা না বলা যাবে না ভালো নায়িকা না আমাদের কাছে অবশ্যই ভালো নায়িকা কারণ আমাদের ধোরা ধোয়া ছোঁয়ার মধ্যে সেটা যেভাবেই হোক 1.5 লাখ তার চ্যানেলটা অবশ্যই কার কথা বলছি বুঝতে পারছো না আমাদের পাল ফ্যামিলির নায়িকা পিঙ্কি পাল ঠিক আছে কারণ এদের এখন নাম নিতে ভীষণ ভয় লাগে তবে জানি এটুখানি জানি পিঙ্কি পাল আমার চ্যানেলটাতে স্ট্রাইক দেবে না কিন্তু বিশ্বাস নেই পিঙ্কি পাল দেবে না পিঙ্কি পালের চেলা চামুন্ডাগুলো আছে না চেলা চামুন্ডা কিছু আছে তারা হয়তো দিতে পারে পিঙ্কি পাল জানতেও পারবে না এই জিনিসটা এর আগেও হয়েছে সেটা পিঙ্কি পাল জানতেও পারে না তার চ্যানেল থেকে স্ট্রাইক দেওয়া হয় তার চ্যানেল থেকে কত কিছু করা হয়ে যায় হ্যাঁ তখন যখন পিঙ্কি পালের চারিদিকে শুভাকাঙ্ক্ষীরা থাকে তখন তারা এই কাজ কার্যকর্মগুলো করে থাকে তো বন্ধুরা না 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 ভুল করছো আমার চ্যানেলে স্ট্রাইক পড়েনি কারণ আমার চ্যানেলে স্ট্রাইক পড়ার মতো আমি কোনো ইস্যু রাখিনি আর কোনো ইস্যু হিস্যু কিছু নাই চ্যানেলটাতে স্ট্রাইক দেওয়ার মতো তো নেই তো কথাটা হলো স্ট্রাইকটা তাহলে কে কাকে দিল আরে ছোট আরমান একদম চিন্তা করো না আমি একদম সঠিক খবর বলছি কাজ অনেক প্রসেসিং অনুযায়ী কাজ অনেকটা এগিয়ে এসছে তবে ছোট আরমান হয়তো আমার ভিডিওটা দেখেছে দেখে আমার কথা শুনেছে এইভাবে যদি শুনিস ভালো সুস্থভাবে বেঁচে থাকবি ছোট আরমান আজকে হয়তো আমার কথাটাও শুনেছে কিন্তু মাও শুনেনি শাশুড়িও শুনেনি কিন্তু ও শুনেছে জানি না আদৌ কথাটা শুনছে কিন্তু যদি শোনে দু মাস যদি চ্যানেলে ভিডিও না দেয় সবাই এদের রিলেটেড সবাই এদের রিলেটেড সবাই বলতে এদিকে ছোট আরমান ছোট আরমানের ছোট বউ ছোট বিবি কারণ বড় বিবি আসবে ভাই আমি সেদিন প্রোটেস্ট করেছিলাম যে ছোট বউ বড় বউ বলো না কিন্তু ঘটনাটা তো সেই পর্যায়ে যাচ্ছে না কারণ এখানে ঝিমির কথাতে কোনো কিছু হচ্ছে না মানে ছোট রানীর আর মানে ছোট রানীর কথায় কোনো কিছু হচ্ছে না সব হচ্ছে বড় রানীর কথায় কারণ বড় রানী চোখ দেখিয়েছে পিঙ্কির ভিডিও আউট বড় রানী চোখ দেখিয়েছে কি হচ্ছে এগুলো আরমান সাহেব এগুলো কি হচ্ছে এইভাবে ভিডিও নামাচ্ছে তোরা ভালো আছিস বুঝতে পেরেছ ব্যাস গায়েব ভিডিও মানে চ্যানেলটাই না কোনদিন উড়ে যায় যেদিন আবার এই কবে থেকে বলছি আমার ওই চ্যানেলটা ভালো লাগছে না কেন ওই চ্যানেলটা ওয়াইটিতে ঘোরাফেরা করছে কিছু ব্যবস্থা কেন করছিস না ব্যাস এই চ্যানেলটাও একদিন উড়ে যাবে কারণ আমাদের আরমান বড় বউর কথায় ওঠে অ্যান্ড বসে বড় বউ হলো তার জানের জান প্রাণের প্রাণ বড় বউ ছোট বউ আছে তো কি হয়েছে ছোট বউ তো ভালোবাসে ভাই ছোট বউ পাগল আমাকে ভালোবেসে ছোট বউকে আমি যা বলবো তাই করবে প্লিজ প্লিজ সেদিনকার লাইভটাতে সীমা তোমাকে আমি থামিয়েছিলাম ছোট বউ বড় বউ বলার জন্য প্লিজ আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ এদের কার্যকলাপ দেখে বিশ্বাস করো সেদিন মনে হচ্ছিল তোমরা ভুল ছিলে কিন্তু আজকে মনে হচ্ছে তোমরা সঠিক আমি ভুল ছিলাম এবার আমিও সঠিক পথে যাচ্ছি তোমাদের সাথে আমার এটাই মনে হচ্ছে আমিও এবার সঠিক পথে যাচ্ছি কারণ ওর মা ওর গোষ্ঠী কেউ চায় না যে এরা সুস্থভাবে সংসার করুক যদি সুস্থভাবে সংসার করার হতো এইভাবে ওরা কন্টেন্ট এইভাবে মানুষকে তুলে দিত না এইভাবে এসে ছেলেটা এই বিহেভিয়ারগুলো করতো না আচ্ছা বন্ধুরা আজকে চ্যানেলটা রিমির আমাদের পালবাড়ির যে পিপালের যে চ্যানেলটা ভিডিওটা এত ভিউজ হয়েছিল ভিডিওটাতে কি খারাপ ছিল হ্যাঁ খারাপ তো একটা ছিলই কি খারাপ ছিল বলতো কারণ পিপাল বলছিল আরমানের শাশুড়ি আরমানের শাশুড়ি কিন্তু বলছিল যে আমার মেয়ে হাসি খুশি আছে আমার বিয়ান আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে আমার জামাই আরমান আমার সাথে রীতিমতো ইয়ারকি ফাইজলামি করে কথা বলে যেটা আমাদের আগেই ছিল ইয়ারকি ফাইজলামি দিয়ে আমার একটা সম্পর্ক ছিল মাঝখান থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না ঠিক আছে ওর কথা ও মাও মা স্বাভাবিক চাইতে পারে মেয়ে সুখে শান্তিতে সংসার করুক ওর মনের ভাব ও প্রকাশ করতে পারে কিন্তু এটা বুঝলো না বারবারই বলা হচ্ছে বলো না ক্যামেরায় বলো না দেখেছো সব কথাতেই গন্ডগোল আজকে তুমি সব এসে বলে দিলে ভেতরকার কথাগুলো যে তোমার জামাই তোমার সাথে কথা বলছে তোমার আরমান তোমার সাথে কথা বলছে আরমানের মা তোমার সাথে কথা বলছে আরমানের সেকেন্ড মানে বাড়িতে যে বিবি আছে সেই বিবি তোমার সাথে কথা বলছে ব্যাস
প্রথম বিবি তো ছেঁকা লেগে গেছে, এবার প্রথম বিবি তো সেগুলো সহ্য করতে পারছে না। হ্যাঁ, তুই আমার সাথে এদিকে এই এই বলছিস, আর এদিকে তুই ওই তোর শাশুড়ির সাথে কথা বলছিস, মানে আমার মাকে বাদ দিয়ে তুই সেকেন্ড শাশুড়ির সাথে কথা বলছিস, সেটা হবে না, সেটা মানতে পারবো না। ব্যাস চ ভিডিওতে শেখ। আচ্ছা তুমি বলো তো, ওই অ্যাপসটা, ওই যে গেমিং যে অ্যাপসটা, ওটা তো ওর মায়ের চ্যানেলেও ছিল, আমি দেখছিলাম আর ভাবছিলাম ব্যাপারটা কি। বাহ জামাই ভালো, কারণ মায়ের ফোনেও একটা অ্যাপস দিয়ে দিয়েছে, শাশুড়ি ফোনে একটা অ্যাপস দিয়েছে, শ্বশুর নেই, কাছে শ্বশুর নেই। আরে ভালো কথা, আমি খারাপ মানিনি, আমার বেশ ভালো লেগেছিল যে দেখ এতদিন তো দেখতাম না আর মানে শাশুড়ির কোনো ভিডিওতে মানে কোনো অ্যাপ গেমিং অ্যাপ দিয়ে অ্যাড দিচ্ছে কিংবা কিছু করছে দেখিনি, প্রমোশন ভিডিও এরকম দেখিনি। তো আজকে দেখলাম, কালকে দেখলাম আরমানের মায়ের চ্যানেলে, আজকে দেখলাম আরমানের শাশুড়ির চ্যানেলে, আমার বেশ ভালো লাগছিল। ঠিক আছে চলো ভাই, এত কিছুর মধ্যেও একটা প্রমোশন ভিডিও যদি পাওয়া যায় এরকম পাচ্ছে, আরে খেয়ে পড়ে তো থাকতে হবে। কারণ দেখো আজকে আরমানের শ্বশুর তো বাড়ি নেই, সৎ শ্বশুর হোক, কিন্তু ছিল তো নামটা তো তার শ্বশুর, সৎসত্র শ্বশুর হোক কিন্তু ছিল, যতই হোক আর মানে শাশুড়ি সমস্ত কিছু করে, সেটা আর মানে শাশুড়ি স্বীকার গেছে, আমরাও শুনেছি, তাহলে আমরা জেনেছি। তাহলে আর মানে শাশুড়ি এখন তো আরে বাবা, ও যদি সংসারে 5,000 টাকা খরচা হতো, 5,000 টাকা খরচা, 5,000-এর সংসার নয় ওদের, আরও বেশি, আমি একটা জাস্ট তুলনা দিচ্ছি, 5,000 হতো, তো সে জায়গায় মেয়ে চলে গেছে, হাজবেন্ড থাকে না, অন্তত 3,000 টাকা তো খরচা হয়, তো সেই 3,000 টাকাটা তো তুলতে হবে, তাহলে কী করে তুলবে? 3,000-এর মধ্যে 2,000-ই আমি ভাবলাম আর মানে শাশুড়ি খরচা করতো সংসারে, আর মানে শ্বশুর মামা 1,000 টাকায় দিত, ওই মানুষটা কিচ্ছু করেনি সংসারের জন্য, তাই মেনে নিলাম। কিন্তু 2,000 টাকা আর মানে শাশুড়ি দিত, 1,000 টাকা তো আর মানে শ্বশুর দিত, সেই 1,000 টাকাটা কোথা থেকে আসবে? যাই হোক, বড় বৃক্ষের মতো ছায়া হয়ে তাহলে জামাই দাঁড়িয়েছিল শাশুড়ির পাশে, বেশ ভালো কথা। একটা গেমিং অ্যাপ দিয়েছিল, সেটা আমরা দেখেছিলাম তার মায়ের চ্যানেলেও আছে, কিন্তু আজকে দেখছি ভিডিওটাই উড়ে গেল। যা আর মানে শাশুড়ি যা, তুমি তো গেয়াবি, এবার চ্যানেলটা তো এইভাবে স্ট্রাইক দিয়ে দিল, এবার চ্যানেলটা নিয়ে টানাটানি লেগে যাবে, কিন্তু স্ট্রাইক দিল, স্ট্রাইক, ঠিক আছে, ওই ভিডিওটাতে স্ট্রাইক দিয়েছে ওই অ্যাপের জন্য। কই যদি কোনো কিছু সমস্যা হতো, তার মায়ের ভিডিওটা রয়েছে কেন? তার মায়ের ওই চ্যানেলে ওই ভিডিওর দিব্যি রয়েছে, শাশুড়িটা কেন উড়ে গেল? ব্যাস তোমরা এবার ভেবে নাও, ওই দিক থেকে কিন্তু অনেক কিছু শিকার নিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে, ভালো লাগছে না এই ভিডিও, ঠিক আছে, কেন করবে? আচ্ছা বন্ধুরা, আমি আর একটা কথা বলি, আজকে দেখলাম, কারণ একসাথে দিয়ে দিই অত পারবো না ভিন্ন ভিন্ন ভাবে দিতে, আজকে দেখলাম আরমানের মা থাম্বনেল টাইটেল দিয়েছে, কেন বৌমাকে নাইটি না পরিয়ে ছেঁড়া, সরি, শাড়ি না পরিয়ে ছেঁড়া নাইটি পরাচ্ছি, এরকমই ছেঁড়া কথাটা আমি অ্যাড করলাম, নাইটি পরাচ্ছি। শেষে কি বলল, আমি যা খাওয়া না, হাসি পাই মহিলার উপরে, আমি যা খাবো সেও তাই খাবে, আমি ফেনা ভাত খেলে সেও ফেনা ভাত খাবে, আমি না খেয়ে থাকলে সেও না খেয়ে থাকবে। ও মা, এত দুনিয়ার লোকের ভিক্ষা দিয়ে তুই আমার সংসার চালাচ্ছিস, আর মানে মা তোকে বলছি, ভিক্ষা দিয়ে তুই আমার সংসার চালাচ্ছিস, তুই কেন ফেনা ভাত খাবি? আর তুই ফেনা ভাত খেতেই পারিস, তুই এটা বলতে পারতিস? আমার যা জুটে জুটুক, আমি আমার বউকে সম্পূর্ণ করে রাখার চেষ্টা করবো, এটা বলতে পারতিস? তুই কি বললি যে আমি ফেনা ভাত খেলে আমার বউ ফেনা ভাত খাবে, আমি না খেলে আমার বউ না খাবে? আরে অনেক সময় এমনও হয়, এমনও হয়, আমি বলছি আমরা তো ভিখিরি, তোর কাছ থেকে ভিক্ষা করে এনে খাই, তো আমাদের সংসারে এরকম হয় জানিস তো, হয়তো একটা ভালো মাছ কিছু রান্না করলাম, ছেলের ভালো লাগলো, হ্যাঁ, কিংবা বরের ভালো লাগলো, ওদেরকে 2 পিস করে দিয়ে দিলাম কিংবা 1.5 পিস দিয়ে দিলাম, আমি একটুখানি খুঁটে খেলাম, হয় জানিস তো, এগুলো ভালোবাসা। কই সেই কথাটা তো বলতে পারলি না যে আমার জুটুক না জুটুক, আমি আমার বউকে রাজরানী করে রাখার চেষ্টা করব, আমার বউকে আমি আমার সাধ্যের মধ্যে থেকে, অবশ্যই সাধ্যের মধ্যে রাজরানী করতে গেলে, আবার তুই তো রাজরানী করতেই পারিস, তুই এত মানুষকে ভিক্ষে দিচ্ছিস, বাটি নিয়ে নিয়ে বলছিস বাটি নিয়ে কাল্লাই গিয়ে দাঁড়াতে, আমি কত তোর ভিক্ষা, তুই সেদিনকে উঠে গিয়ে ভিক্ষে দিলি আমাকে, তোর ভিক্ষে নিয়ে আমি বেঁচে আছি, দেখ এত তাঙ্গর তঙ্গর হয়ে আছে, এত সেজে গুজে থাকি তোর ভিক্ষে নিয়ে, তোর ভিক্ষের কত দম ভাব, আর তুই কেন তোর বউটাকে খাইতে দিতে পারিস না? মানুষ কেন রে প্রশ্ন করে? তুই দেখ চক্কর বক্কর নাইটি পরছিস, কালারফুল নাইটি পরছিস, আর বউটাকে কি নাইটি পরছিস? সেটা একদম কমা পাতি নাইটি, কমা একটা পাতি নাইটি, আর একটা নাইটি পরে 3 দিন ধরে দেখছি, একটা নাইটি ধরে 3 দিন ধরে দেখছি, কেন রে? গরমের মধ্যে মেয়েটা ঘেমেও যায়, বাসি কাশি মানিস না নাকি, কে জানে ভাই, তোর যার কাজকর্ম, তোর যে আমার মন নোংরা, তোর কাজকর্ম নোংরা, আমি দেখছিলাম সেদিন সেই লক্ষ্মীর পাচারি পড়ছিলিস না কি পড়ছিলিস, ঠাকুরের প্রদীপের গাছাটা দেখাচ্ছিলিস, আমি যে ম্যাগ ম্যা, এটা কি অবস্থা? আমি যে হতে পারে ওই গাছাটা হয়তো অনেকদিন মাজে না,
হ্যাঁ হতে পারে। আর সত্যি কথা, তো মাছবে ঘষবে কখন? তা সেই সময়টা তো আমি একটু, আমরা দেখ বাইরে কাজ করি, আমরা তোর কথাতেই নোংরামি করতে বাইরে যাই, যেতে তো হয় ঘরের বাইরে, তো যেতে হয় নোংরামি করতে, তাই না বল? তারপরে এসে ঘর দোয়ার দেখবি, আর বিশেষ করে ঠাকুরের বাসনটা দেখবি, বুঝলি তো, ঠাকুরের বাসনটা দেখবি। তাহলে তুই বলে গীতা পাঠ করিস, ঠাকুর নাকি এত ভক্তি, তো আজকে তো সীমার কথার থেকে একদম পরিষ্কার হয়ে গেল, গোপালকে নাকি ও মশারি দিয়ে কাপড় পরাইয়া রাখছে, এমন ভাবে দম আটকে যাবে না, তুই এভাবে সুস্থ মশারি খাটিয়ে এভাবে সুস্থ? হ্যাঁ, তাহলে গোপাল এনে পুষছিস আজকে, এই শোন, ঠাকুর শুধু রাখলে হবে না, তাকে ভালোবাসা দিয়ে যত্ন করে রাখতে লাগে, জানিস তো, ভালোবাসাটাই ঠাকুর। ওই আমরা নকুল দানা দিচ্ছি, মিষ্টি দিচ্ছি, ফল দিচ্ছি, পাঁচ রকমের বাটা সাজিয়ে দিচ্ছি, ঠাকুর সেটা খায় না, ঠাকুর কি পায় জানিস তো, ভালোবাসা, ভালোবাসা। আমি কতটা ভালোবাসলাম, কতটা ত্যাগ দিতে পারলাম, কতটা তাকে সমর্পণ করতে পারলাম, কতটা তাকে ধ্যান দিতে পারলাম, তার প্রতি কতটা নিজেকে সমর্পিত করে দিতে পারলাম, ঠিক আছে? ঠাকুর কিন্তু সেটাই দেখা, তুই কি করিস, তোর গাছা মাছা দেখে, মানে প্রদীপ দানি, অনেকে আমি এটাকে গাছা বলি, তুমি অনেকে হয়তো প্রদীপ দানি বলতেই পারো, প্রদীপ স্ট্যান্ড যেটা পেতলের, চকচক করবে বলো, একটু তেঁতুল দিয়ে মাজলে নিত্য, এটা রোজ না মাজো ভাই, সপ্তাহে একদিন, সপ্তাহে দুদিন তো মাজতেই লাগে, চকচক করবে। আর ওর দেখো ফ্যাদলা বইরা গেছে, যেমনি মনে ফ্যাদলা পড়ছে তেমনি বাসন কুসনে ফ্যাদলা পড়ে গেছে, একদম ঠাকুরের আসনটা মানে কোনো রকম, চল ভাই, ও তো বলতে পারে না, কিছু কইতে পারে না, ঠাকুরের আসন তো যেমন তেমন করে দিলেই হলো, ও খাইলে খাইবে, না খাইলে না খাইবে। আমরা তো আরে কার ভাগ্যে খাও, ঠাকুর সেন না, সবাই ভিক্ষা দিয়ে বেড়াও কেন, নিজে এই যে জামা কাপড়, তুই একটা কালারফুল নাইটি পরিস, বোর্ডের একটা ফ্যাদলা পরা নাইটি পরাস, কেন ভালো নাইটি এনে দে, কালারফুল নাইটি এনে দে, এবেলা একটা পরবে, ওবেলা একটা পরবে, গরমে ঘেমে যায়, স্নান করে একটা পরবে, স্নানের আগে একটা, যেরকম হয় তাই তো, সুন্দর সুন্দর নাইটি এনে দে, তাহলে তো আর ওরকম ভিখারির মতো হাল লাগে না, আর আলমারি খুলতে পারছে না, ও খুলতে পারছে না, তুই খুলতে পারিস না, ও তো ধরিস না আমার আলমারিটা, নাকি বৌমার আলমারি তো ধরিস নিয়ে, তুই খুলে দে, ভালো ভালো নাইটি বার করে দে, এক্সকিউজ শুধু না, সবটা এসে জাহির করিস, বউয়ের কি হয়েছে, 5 দিন ধরে আলমারি ধরবে না, সেইটাও এসে ক্যামেরায় বলছিস, তাহলে তো ভাব ছেলে বউ নিয়ে এসেছে, সেটাও এসে বলিস, কোনো কিছু ছাড়িস না, আবার এসে বড় বড় লেকচার, পারবি না তোরা, তোরা জীবনেও তোরা শুদ্ধ হতে পারবি না, তোরা এই বেঁচে বেঁচেই খাবি, এইভাবেই চলবি, ঠিক আছে, আর কিছু বলার নেই, আর দেরি নেই, সমূহই চলে এসছে, দুই বউ পাশে নিয়ে এসবে, ঠিক আছে। তারপরে রিমি, এই যে সবাই বলছে রিমিকে কাজের লোক, কাজের লোক, সরি ছোট আরমানের ছোট বিবি কে কাজের লোক, কাজের লোক করে রেখেছে, কাজ না, এই কথাটা আমি মানতে পারলাম না, ও দেখো ওকে কাজের লোক করে হয়তো রাখেনি, এ তুমি অনেকে যারা কমেন্ট করছো এসব কমেন্ট করবে না, কাজের লোক করে হয়তো রাখেনি, পারবে না, চারিদিক থেকে এত সিসি ক্যামেরা ওদের পরিবারের উপরে রয়েছে, সেটা করতে পারবে না, সব বেরিয়ে আসবে। হ্যাঁ, আর ওই মেয়েও ভেবো না যে উড়বাড়লি উড়ে পড়ে না, অত সোজাও নয়, ওরও একটা নিজস্বতা আছে। হ্যাঁ, তারপরেও বলবো সুস্থ সুন্দরভাবে সংসার করার চেষ্টা করো, ছোট আরমানের বিবি, ছোট্ট সরি আরমানের বিবি, ছোট বিবি, সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে সংসার করার চেষ্টা করো, বাইরের লোক যা বলছে বলুক, তোমরা তোমাদের মতো গুছিয়ে সংসার করো, আর তোমার হাজবেন্ড আরমানকে বলো আরমানগিরিটা বন্ধ করে তোমার হাজবেন্ড হয়ে যেন থাকে, সেটা তোমার দায়িত্ব, ঠিক আছে। বর অন্যদিকে গেলে বউকে টেনে নিয়ে আসতে হবে, কিন্তু কতটা কি পারবা, ওই যে মানে চালাক সূক্ষ্মতার ছেলে, কথাটা কি পারবা সেটাই হলো বড় কথা, তো চেষ্টা করতে দোষ কি আছে, চেষ্টা করে দেখো, আর না হলে পরেরটা পরে দেখা যাবে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে, কয় 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 ভিডিও কান গেল কয়, সেটা কৈফতকে দেবা নাকি পিং না আর মানে শাশুড়ি দেবা নাকি, কৈফতটা দিও তাহলে, ঠিক আছে। তো চলো, আর যারা ছোট আরমানের বড় বিবিকে আনার চেষ্টা করতেছো, হয়ে যাবে মনে হয় সাকসেস, কারণ কি ওই কথায় আছে মিয়া বিবি রাজি তো কি আকারে কাজে, এবার যদি যার সাথে যার জুটবে সেই যখন রাজি যাবে, দুটোকে নিয়েই পাঁচ বালিশ মাতার বালিশ দুটোকে নিয়ে আমি মজা নেব, তাহলে কে কি রুখবে ভাই, আমরা যতই লড়াই করি না 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 হবে না হবে না হবে না, কিন্তু ওই যে গায়ে বাচ্চারে মিল থাকলে বনে গিয়েও দুধ দেবে, ওই যে একটা ভিডিওতে আমি বলেছিলাম তোকে বলে বাইরে রেখে দে, বাহার বালিকে বাইরে রাখ, ঘর বালিকে ঘরে রাখ, ব্যাস মিটে গেল, পুষিয়ে দে, দুটোকে পুষিয়ে দে, শাম্পিং পাম্পিং টম্পিং খানা পিনা সব কিছু দিয়ে পুষিয়ে দে, তাইলে তো মিটে যায়, কি পারছিস না পুরুষের মতো দেখিয়ে দে সবাইকে, চলো আমি দুটোকে নিয়েই সংসার করবো, চল একটা ঘর বালি একটা বাহার বালি, ঠিক আছে, আর মানটা দুদিন পরেই না হয় হয়ে যাস, চলো টাটা, দেখা অবশ্যই নেক্সট ভিডিওতে, কিরে
বান্ধবী সবিতা, খোঁচা কম দিবি, পারবি না নিতে। ভালো কথা বলছিলাম, সহ্য হলো না। কুত্তার পেটে ঘি তো সহ্য হয় না, এটা তো শাস্ত্রের কথা। কুত্তার পেটে কোনোদিন ঘি আচরতে সহ্য হয়েছে? সহ্য হয় নাই। ভালো তালাবি করে ভিডিও করতেছিলাম, ভালো লাগলো না তো? এবার দেখ কত জানে কত চাল কনে যায়। তুই আমারে কি কইবি, কত গোপন কথা পার করবি, কর না, হামবি। হ্যাঁ না, চল টাটা।